এটা লোকেশনটা সংসদ ভবনের উল্টা পাশে, অনেকে জিজ্ঞেস করেছিলেন লোকেশনটা কোথায়। ভিউয়ার্স, আজকে আমরা আবারও চলে এসেছি রাজধানী উচ্চ বিদ্যালয়ের কারহাটে। এখান থেকে আজকে আপনাদেরকে আবারও সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাবো। এইটার লোকেশনটা হচ্ছে সংসদ ভবনের উল্টা পাশে, আর আগের ভিডিওতে আপনারা অনেক সাড়া দিয়েছিলেন, তাই আজকে আবার আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও করতে কারহাটে চলে এসেছি। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো এখানে প্রতি শুক্রবার বিকাল সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই কারহাটটি থাকে। তো চলুন আজকে দেখে আসি কেমন কেমন গাড়ি আসছে। ভিউয়ার্স, আমরা কারহাটে চলে এসেছি। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে কারহাট থেকে ঢুকে হাতের বাঁ দিকে যারা হাইস কিনতে চান বা বড় বড় গাড়ি কিনতে চান, বক্সি নোয়া থেকে এগুলো যারা কিনতে চান, তারা এই সাইডটাতে চলে আসতে পারেন। এই সাইডে সবসময় আপনার বড় ধরনের গাড়িগুলো, যেগুলো হাইস, মাইক্রো, নোয়া, এইসব গাড়িগুলো এখানে রাখা থাকে। তো এগুলো আপনার মূল্য প্রায় 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন। তো এই হচ্ছে এই সাইডের গাড়িগুলো। তো যারা বড় গাড়ি কিনতে চান, তারা এই পাশে এসে তাদের পছন্দ মতো বড় গাড়ি কিনতে পারবেন। আর ওই সাইডে রয়েছে, ও পাশে রয়েছে ছোট গাড়িগুলো। তো আমরা এখন আপনাদেরকে কিছু কম প্রাইজের মতো কিছু ভালো গাড়ি দেখাবো। চলুন তাহলে দেখে আসি। ভিউয়ার্স, আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিসানের একটি গাড়ি। গাড়িটি অনেক সুন্দর এবং স্টাইলিশ গাড়ি। যারা স্টাইলিশ গাড়ি নিতে চান, তারা এই গাড়িটি নিতে পারেন। এটা ঢাকা মেট্রো গয়ের গাড়ি। এটার প্রাইসটা দেওয়া আছে 6,25,000 টাকা। এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে এবং মডেল হচ্ছে 2003-এর। এটা হচ্ছে নিসান মার্চ গাড়ি, মডেলটা হচ্ছে মার্চ। এটা আমরা একটু দেখব। গাড়ির লুকটা অনেক সুন্দর, ফ্রেশ গাড়ি, কোনো স্ক্র্যাচ নেই, স্টাইলিশ, ছোটোর ভিতরে সুন্দর একটি গাড়ি। তো আমরা ভিতরে সিটটা একটু খুলে দেখব যে আসলে ভিতরের কন্ডিশনটা কেমন। ড্রেস, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের কন্ডিশনও একদম ফ্রেশ, একদম মানে নতুন গাড়ির মতোই দেখা যাচ্ছে। এখানে কোনো ত্রুটি নেই গাড়ির ভিতরে, সব কিছুই ফ্রেশ। এই গাড়িটি আপনারা যারা নিতে চান ছোটোর ভিতরে, তারা এই গাড়িটি নিতে পারেন। আমার গাড়িটা বেশ পছন্দ হয়েছে। তো এবার আমরা গাড়িটির আসলে পিছনের ইয়াটা খুলে দেখব যে আসলে পিছনের অবস্থাটা কী। ডিকিটা খুলে দেখছি, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো স্ক্র্যাচ নেই গাড়িতে, একদম ফ্রেশ। এই হচ্ছে ভিউয়ার্স পিছনের স্পেস। এখানে আপনারা আপনাদের লাগেজ, ব্যাগ সব এখানে রাখতে পারবেন। বলা চলে যে গাড়িটি একদমই ফ্রেশ গাড়ি। তো যারা এই গাড়িটি নিতে চান, তো আমরা একটু প্রাইস নিয়ে কথা বলবো, দেখি কী বলে। প্রাইস তো 6,25,000 না? এটা কি ফিক্সড নাকি? কিরকম কম হইতে পারে আনুমানিক? ৫.৫ ফিক্সড না? ভিউয়ার্স, আপনারা এই গাড়িটি 5.5 লাখ টাকা হলে এর থেকে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়িটি দেখছি, এটি হচ্ছে টয়োটার ম্যারিনো মডেলের একটি গাড়ি। তো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ লুক, কোনো স্ক্র্যাচ নেই, চকচক করছে, ব্লু কালারের একটি গাড়ি। এটা যদিও ব্লু না, এটা হচ্ছে একটু ব্লু, একটু ডিপ ব্লু আর কি। গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ফ্রেশ আছে। তো আমরা এখন গাড়ির স্পেসিফিকেশন দেখব। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 1996 সাল এবং মডেল 1993 সালে টয়োটা ম্যারিনো। 4,90,000 টাকা দেওয়া আছে। তো তাদের সাথে কথা বলে দেওয়া জানা গেছে এই গাড়িটা আপনার 4 লাখ টাকা হলে নিতে পারবেন। 4 লাখ টাকা হলে আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন। সুন্দর গাড়ি, ঢাকা মেট্রো গয়ের। যারা নিতে চান তারা এই গাড়িটি এই প্রাইসে নিতে পারবেন। ভিউয়ার্স, এবার আমরা চলে এসেছি কারহাটের ডান দিকে। এখানে আসলে আপনার প্রাইভেট কারগুলো রাখা আছে এবং ভালো ভালো মডেলের, এবং প্রায় নতুন বলতে গেলে নতুন সব গাড়িগুলোই নতুন। তো এই গাড়িটার প্রাইস দেখা যাচ্ছে 7,95,000 টাকা টয়োটার। তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন যে একদম ফুল নিউ বলা চলে, যে এটা আপনার 7 লাখ টাকার মধ্যে হলে এই গাড়িটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিতরে লুকিংটা, এবং অনেক ফ্রেশ গাড়ি।
নতুনের মতোই, বেশি দিন হয়তো ইউজ হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি, এটি হোয়াইট কালারের, এটিও একবারে ফ্রেশ নতুন। এই গাড়িটার প্রাইস দেওয়া হচ্ছে 10,95,000 টাকা, তার মানে বোঝা যাচ্ছে যে এই গাড়িটা একবারে নতুনই, যার কারণে এই গাড়িগুলোর প্রাইস একটু বেশি। আপনারা দেখলেই বুঝবেন যে এই গাড়িগুলো অনেক নতুন, একবারে নতুনের মতো দেখতে, তাই এই গাড়িগুলোর প্রাইসটা একটু বেশি দেওয়া 10,95,000 টাকা। হয়তো ওনারা 10 লক্ষ থেকে 9.5 লক্ষ থেকে 10 লক্ষের ভিতরে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন। আমরা গাড়ি একটু খুলে দেখব যে আসলে ভিতরের কন্ডিশনটা কেমন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরের কন্ডিশন একদম নিউ, এখানে আর কিছু বলার নেই, একদম ফুল নিউ কন্ডিশন। যারা একটু বাজেট বেশি তারা এই গাড়িটি অবশ্যই নিতে পারেন। এই বছর গাড়িগুলো আসলে একটু নতুন মডেলের, নতুন হয় দামটা একটু বেশি। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি, এটা হচ্ছে 9,95,000 টাকা টয়োটার। এইটা একটা ছোটোখাটো গাড়ি, সেই হিসাবে দামটা অনেক বেশি, মানে স্টাইলিশ একটা গাড়ি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি দেখাচ্ছে, এটা টয়োটা করোলা হবে, এটাও ফ্রেশ। এটা স্পেসিফিকেশানটা আমরা একটু দেখবো, এটার প্রাইসটা 11,85,000 টাকা, 2010-এর রেজিস্ট্রেশন এটা। তো এটাও ফ্রেশ গাড়ি, এটা আপনারা নিতে পারেন, তবে দামটা একটু বেশি মনে হচ্ছে আমার। এরপরে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টয়োটা করোলা এক্সএ 2003 মডেল এবং 2009 রেজিস্ট্রেশন। এটা 10,95,000 টাকা, এটাও আপনার রেজিস্ট্রেশন 2013, একদম নতুনের মতোই প্রায়। তো আপনারা যাদের বাজেট বেশি তারা এটা নিতে পারেন। তা এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা চকচক করছে গাড়ি, চকলেট কালারের, এটা একবারে ফুল নিউ গাড়ি বলতে গেলে। তো এটার প্রাইসটা ধরা হচ্ছে 16,90,000 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা 2013-র রেজিস্ট্রেশন এবং মডেল হচ্ছে 2013। তো সেই ক্ষেত্রে 2013-র মডেল এবং 13-তে রেজিস্ট্রেশন করা, এই জন্য এই গাড়িটার প্রাইসটা অনেক বেশি, 16,90,000। হয়তো আপনারা 15,00,000 থেকে 15,50,000 ভিতরে যাদের বাজেট তারা এই গাড়িটা নিতে পারেন, একদম ফ্রেশ, একদম নিউ, একদম নিউ গাড়ি, একদম নিউ গাড়ি। তো এরপরে আমরা আরেকটা গাড়ি দেখবো, এখানে আরেকটা গাড়ি রাখা আছে, এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের, এটাও ফ্রেশ গাড়ি, কোনো স্ক্র্যাচ নাই, একদম ফ্রেশই বলতে গেলে। এটার স্পেসিফিকেশানটা, এটার মডেল হচ্ছে 1999 সালের, রেজিস্ট্রেশন 95-এর মডেল, তো এটা AE110 মডেল গাড়ির। তো এইটার প্রাইসটা দেওয়া আছে আপনার 4 লক্ষ, এটা 5 লক্ষ টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন। তো এরপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটাও ফ্রেশ। আসলে মেইনলি এই পাশের যে গাড়িগুলো, এগুলো মোটামুটি সবগুলি একদম ফ্রেশ নিউ গাড়ি বলতে পারেন, এই জন্য প্রাইসটা একটু বেশি। তো এটার প্রাইসটা হচ্ছে আপনার 6,70,000, এটা আপনার মোটামুটি 5.5 লাখের মধ্যে নিতে পারবেন এই গাড়িটা, এটা ফ্রেশ গাড়ি। তো এর পাশে আমরা আরেকটা হোয়াইট গাড়ি দেখছি, এটাও ফ্রেশ, এটার প্রাইসটা ধরা হয়েছে আপনার 10 লক্ষ, এটা আপনার 10 লাখের মতো হলে নিতে হবে, 10,35,000। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।